সিলেটের ঐতিহ্যবাহী এই পুরনো এমসি কলেজ, সেই কলেজে সন্ধ্যার পর স্বামীকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন এক তরুণী। কিন্তু সেই বেড়াতে যাওয়া তার জীবনে যেন বড় কাল হয়ে গেল। স্বামী দোকানে সিগারেট আনতে গেলেন, সেই ফাঁকে তরুণীকে তুলে নিয়ে গেল পাঁচ ছয় যুবক এবং নির্জন জায়গায় একটি হোস্টেলে নিয়ে যাওয়া হয় তাদেরকে, তাকে এবং সেই হোস্টেলে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে কয়েকজন, আর তার স্বামীকে আটকে রাখে আরও কয়েকজন। ঘণ্টাখানেক পর পুলিশ এসে সেই নারী এবং তার স্বামীকে উদ্ধার করে। এই ঘটনায় প্রাথমিকভাবে ছাত্রলীগের নাম এসেছে এবং যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের সবাই ছাত্রলীগের বলে পুলিশের ধারণা। এবং এই ঘটনায় এরই মধ্যে নয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে, তিনজনকে অজ্ঞাত করে আসামি করা হয়েছে এবং এই ছয়জনের মধ্যে প্রধানতম আসামি হচ্ছেন সাইফুর রহমান এবং তিনিও ছাত্রলীগের। এবং এই ঘটনা পুরো সিলেট নয়, শুধু এমসি কলেজ নয়, পুরো দেশে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং ছাত্রলীগ সম্পর্কে নতুন করে আবার সমালোচনার ঝড় বইছে সারা দেশে। মামলার এজাহারে যে ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন সাইফুর রহমান, তারেকুল ইসলাম, শাহ মাহবুবুর রহমান ওরফে রনি, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, মাহফুজুর রহমান ওরফে মাসুম এবং তাদের মধ্যে তারেক ও রবিউল বহিরাগত। বাকিরা এমসি কলেজের সাবেক ছাত্র। নাম উল্লেখ করা ছয়জনের সঙ্গে তিনজন সহযোগী ছিলেন উল্লেখ করে তাদের অজ্ঞাত আসামি করা হয়। নাম উল্লেখ করা নয়জনের বিরুদ্ধে ধর্ষণের শিকার তরুণীর স্বামী মামলা করেছেন। মামলার এজাহারে সাইফুর রহমানের বাড়ি সিলেটের বালাগঞ্জে ও বর্তমান ঠিকানা এমসি কলেজ, ছাত্রাবাসের তত্ত্বাবধায়কের বাংলো উল্লেখ করা হয়। শাহ মাহবুবুর রহমানের বাড়ি হবিগঞ্জের সদর উপজেলার বাগুনিপাড়া ও বর্তমান ঠিকানা ছাত্রাবাসের সাত নম্বর ব্লকের 205 নম্বর কক্ষ। মাহফুজুর রহমানের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি গ্রামে, রবিউলের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামে, অর্জুনের বাড়ি জকিগঞ্জের আটগ্রাম এবং তারেকের বাড়ি সুনামগঞ্জ শহরের নিসর্গ আবাসিক এলাকায়। এই ঘটনার পরদিন ক্যাম্পাসে বিক্ষোভ করে ছাত্রলীগেরই আরেক অংশ, অর্থাৎ এমসি কলেজে ছাত্রলীগের যে দুটি গ্রুপ রয়েছে তাদের একটি অংশ এই ঘটনা ঘটিয়েছে বলে অন্য অংশ দাবি করেছে এবং তারা সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে এবং এই ঘটনার জড়িতদের দ্রুত বিচার দাবি করেছে এবং তারা বিক্ষোভ করেছে। এই ঘটনায় এমসি কলেজের ছাত্ররাও বিক্ষোভ করেছেন এবং তারা বলেছেন এই ঘটনা এমসি কলেজের জন্য অত্যন্ত লজ্জাজনক। হিসাবে আজকে আমরা খুবই লজ্জিত, মর্মাহত, বাকরুদ্ধ, এমন ঘৃণিত অপরাধ আমরা এমসি কলেজের ছাত্র হিসাবে আমরা প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা গতকালকে রাত্রে যখন রাত 9টার সময় খবর পেয়েছিলাম, এটা আমাদের হৃদয়ে আঘাত লেগেছে। আমরা একজন শিক্ষার্থী হিসেবে এই এমসি কলেজকে কোনো দর্শন স্থান হিসেবে দেখতে চাই না। আমরা কোনোদিন কল্পনাও করিনি যেটাকে ধর্ষণ স্থান হিসেবে চিহ্নিত করা হবে। পুলিশ জানাচ্ছে যে ঘটনা দ্রুত তদন্ত করা হচ্ছে এবং তদন্তে বেরিয়ে আসবে আসলে কারা প্রকৃতপক্ষের সাথে জড়িত। পুলিশের পক্ষ থেকে যাবতীয় প্রাথমিক যা করণীয় তদন্তের ক্ষেত্রে সব কিছু করা হয়েছে এবং সামনে যা যা করণীয় সবই করা হবে। না, এখনও হয়নি, চেষ্টা আছে এবং আমরা লোকেশন নিয়ে তারপর ব্যবস্থা নেব। আমরা আপনাদের কাছে যে সকল নামগুলো শুনেছি বা এরকম নাম যারা আসছে কয়েকজনের, এর মধ্যে একজন ছাত্র মাহবুবুর রহমানই শুধুমাত্র আমাদের এমসি কলেজের আবাসিক ছাত্র, আর বাকি যারা আছে তারা আবাসিক ছাত্র নয়, কেউ কেউ বহিরাগত এবং কেউ কেউ আগে পাশ করে বের হয়েছে, কেউ এক বছর আগে বা আরও আগে পাশ করে বের হয়ে চলে গেছে। অন্যদিকে এমসি কলেজের অধ্যক্ষ জানিয়েছেন যে আসলে যেই জায়গায় ঘটনাটি ঘটেছে সেই জায়গাটি অনেকটা অন্ধকারাচ্ছন্ন এবং হোস্টেলও এখন বন্ধ ছিল, এই অবস্থাতে ওই তরুণীকে সেখানে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন গণমাধ্যমকে এবং পুলিশকেও তিনি এটি জানিয়েছেন। হাজব্যান্ড ওয়াইফ তারা ছিল, তাদেরকে ধরে নিয়ে গেছে, নিয়ে কলেজে এই মেয়েটার সম্মানহানি করছে কলেজের হোস্টেলে ভিতরে। এটা লাইট এর মধ্যেও লাগাইছে আমি, তারপরে তো থাকে না, অনেক সময় মেনটেন হচ্ছে না, কারণ হোস্টেলে ছাত্ররা বেসিক্যালি নাই, এরা থাকে যারা
এটা লুকায় ছাপায় থাকে। তো হোস্টেলের যে বিল্ডিং একটা আছে পাঁচতলা নতুন হোস্টেল হয়েছে, দেখছেন মনে হয় আপনারা, ওইটার সোজা যে রাস্তাটা আছে, রাস্তার শেষ মাথা একদম ওই পাশে কিন্তু টিলা, ওই রাস্তাটা শেষ মাথায় গিয়ে এই ঘটনাটা ঘটছে। এই ঘটনার পর এমনিতেই গত কদিন থেকে সারা দেশে ধর্ষণের যেই বিষয়টি, সেই বিষয়টি আবার নতুন করে আলোচনায় এসেছে। সাভারের একটি ঘটনা, ডাকসু ভিপি নূরের ঘটনা এবং গাইবান্ধায় একটি ধর্ষণের ঘটনা এবং এই যে সিলেটে যে এরকম আলোচিত যে ধর্ষণের ঘটনা ঘটল, এই কারণে আবার কিন্তু মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে এবং সবাই কিন্তু উদ্বিগ্ন যে এই ঘটনাগুলো আবার দ্রুত বেড়ে যাচ্ছে। এদিকে এই ঘটনার পর স্থানীয় প্রশাসন তারা জোরেশোরে এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনাটি তারা তদন্ত করছেন। এদিকে এই ঘটনার পর রাতেই ওই ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ এবং বেশ কয়েক ঘন্টার ওই অভিযানে সাইফুর রহমান নামে যে ছাত্রলীগের কর্মী, তার কক্ষ থেকে বেশ কয়েকটি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। ভোর রাতে ওই ছাত্রাবাসে সাইফুরের কক্ষ থেকে একটি পাইপ গান, চারটি রামদা, একটি ছুরি ও দুটি লোহার পাইপ উদ্ধার করে শাহপরান থানার পুলিশ, জানিয়েছেন ওসি কাইয়ুম। এদিকে ধর্ষণের শিকার ওই তরুণী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং তিনি এখন অনেকটা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। হাসপাতাল পরিচালক বলেন, গাইনি বিভাগের একজন অধ্যাপকের তত্ত্বাবধানে ওই গৃহবধূর চিকিৎসা চলছে, তিনি শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ বলেও জানিয়েছেন তিনি। শারীরিকভাবে সুস্থ থাকুন বা সুস্থ হন সেই প্রত্যাশা যেমন আমরা করি, তেমনি তার জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে গেল, সেই ঝড় তার সারা জীবনকে যে তছনছ করে দিয়েছে সেটি বলার কোনো অপেক্ষা রাখে না। তাই এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের সবারই দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন সিলেটের সাধারণ মানুষ।